তাহলে সিনেমায় হচ্ছে দেবের ধর্ম এমন কথা বলছি কারণ দেব তা গতকাল তার অফিসিয়াল ফেসবুক পেজে এমনই কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন দেব গতকাল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসে দেবের ধর্ম নিয়ে তার চিন্তাভাবনা কি সেই বিষয়টা শেয়ার করেন দেব সেই স্ট্যাটাসে যা লিখেছেন তাই হুবক তুলে ধরছে তিনি লিখেছেন ছোটবেলা থেকে বাবা মা শিখিয়েছেন কোনো ধর্ম ছোট নয় কোনো ধর্ম বড় নয় ছোটবেলা থেকে দুর্গাপুজো বড়দিন ঈদ পালন করেছি আর একটু বড় হয়ে বুঝেছি আমার ধর্ম হল সিনেমা সে যাই হোক নিজের ধর্ম নিজের কাছে ব্যক্তিগত আচরণ পাল্টানোর কোনো কারণ খুঁজে পাইনি আমি কারণ ধর্ম ধর্মে কোনো ফারাক আমি দেখিনি প্রত্যেক মানুষ তার মায়ের পেটে জন্ম নেয় প্রত্যেক মানুষের রক্ত লাল আমি সেই মানব ধর্মে বিশ্বাস করি এবং দেব শেষের দিকে আরও লিখেছেন যিনি আমাকে ভালোবেসে মুসলমান ভাবছেন তাদেরকে আমি দোষ দিচ্ছি না যিনি আমাকে হিন্দু বা খ্রিস্টান ভাবছেন তাদেরকেও দোষ দিচ্ছি না আমার ধর্ম মানব ধর্ম সবার উপরে মানুষত্ব নাই ধর্ম নিয়ে এরকম নিরপেক্ষ চিন্তার ভাবনার কথা শুনে অনেকেই বিভিন্ন কমেন্টস করছেন অনেকে তাকে করছেন কেউ কেউ দেবের সকল ধর্মের প্রতি কথা জেনে সেলুর জানাচ্ছেন তবে অনেকে আবার সমালোচনাও করছেন অনেকেই সমালোচনা করছেন যে ভোটের জন্য দেব এ সকল করছেন কেউ কেউ কমেন্টসে বলেছেন এসব কথা স্টেটাসে না বলে পার্লামেন্টে গিয়ে বলা উচিত বন্ধুরা দেবের এরকম স্ট্যাটাস নিয়ে আপনারা কি ভাবছেন তা কমেন্ট করে জানিয়ে দিন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে